হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম নতুন একটি ব্লগ দেখার জন্য। আর যে যেখানে আছেন সবাই সেখানে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের দোয়ার রহমতে আমরাও অনেক ভালো আছি। তো এখন হচ্ছে বাজে সকাল 10:30। তো আমি মানে এত লেট হয় ইদানিং ঘুম থেকে উঠতে, তার একটা কারণ আছে। সেটা হচ্ছে গিয়ে আমরা যে নতুন বাসায় আসছি সেই বাসাটাতে মানে আলো বাতাসটা খুবই কম। তো যদিও মানে আলো বাতাস কম হলেও বাসাটা অনেক ঠান্ডা। এর আগে যে বাসায় ছিলাম ওই বাসায়ও কিন্তু আমি অনেক ব্লগ দিছি, যেটা ছাদের সাথে ছিল। তো ওই বাসাটা কিন্তু প্রচণ্ড পরিমাণের গরম ছিল, অনেক আলো ছিল, যেহেতু খোলামেলা ছিল তো অনেক আলো টালো অনেক কিছু মানে আলো বাতাস সবই পেতাম। কিন্তু এখানে যেহেতু আলো বাতাস পাই না, তো ওইখানে না আসলে এত গরম লাগতো মানে যা বলার বাইরে। তো আসলে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা যেত বা দিনের আলোটা চোখে আসলে ঘুমটা ভেঙে যেত। তো এখানে তো আর সেটা হয় না। তো এই বাসায় আসার পরে আসলে বাসাটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, আসলে এত গরম যাচ্ছে। বাইরে সবার কাছ থেকে শুনতে পারতাছি যে ইদানিং নাকি খুবই গরম লাগে বা গরম পড়ছে। কিন্তু এই বাসাটা আজকে যতদিন যাবৎ আসছি এর মধ্যে গরম কি বা আসলে বাইরের কি অবস্থা কিছু বলতে পারি না। আর খুবই ঠান্ডা লাগে, রাত্রে মানে কিছু একটা গায়ে দিয়ে শুতে হয় মানে এরকম একটা অবস্থা। তো যদি যেহেতু মানে এই বাসায় আলো বাতাস কিছু নাই ওরকম, তো আসলে কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় কিছুই বলতে পারি না। তো মানে আসলে এই বাসায় আসার পরে সবার ঘুম এত পরিমাণের বেড়ে গেছে যা বলার বাইরে। তো মানে দেখা যায় সূচনার বাবা আগের বাসায় থাকতে সকাল 8টা বাজে, 8:30 বাজে, 9টা বাজে, হাইস্ট 9টা হলে উনি চলে যেত। তো এই বাসায় আসার পর সূচনার বাবা বলে যে আসলে ঘুম থেকে উঠি কিন্তু আসলে চোখ ছাড়াইতে পারি না, এরকম একটা অবস্থা। জানি না কেন, আসলে আপনাদের কারো যদি জানার থাকে তাহলে বলবেন। অবশ্য আমার যতদূর মনে হয় আর কি এই বাসাটা মানে খুবই ঠান্ডা আর অনেক নিরিবিলি একটা মানে বাসা। আর হচ্ছে গিয়ে মানে আলো বাতাস ওরকম চোখে পড়ে না, সেজন্য হয়তো মানে ঘুমটা ভরপুর হয়। আর অনেকেই জিজ্ঞাসা করতে পারেন যে আসলে এটা কি মানে কোন বাসায় আমরা এখন আসছি। আসলে আমরা আগে যে বাসায় ছিলাম ওই বাসাতেই, তখন ছিলাম 7তলা, এখন আসছি 9তলা, এরকম আর কিছুই না। যে শুধু একটু ওপর নিচটা চেঞ্জ হয়েছে। তো ওই বাসার প্লেসটা এই বাসার প্লেসটা অনেকটাই এক। এই বাসার স্পেসটা যদিও একটু কম, তো তারপরেও আর কি ওই বাসার চাইতে ভালোই আছে। মানে আলোটা যদি না পাই তারপর আমি মনে করি যে ওই বাসার চাইতে অনেকটা বেটার। তো এই জন্য আর কি ঘুম থেকে উঠতে আমার মনে হয় দেরি হয়। তো ঘুম থেকে উঠতে দেরি হলে কাজকর্মও দেরি হয়ে যায়। যেমন সূচনার পাপা দোকানে যেতে লেট হয়ে যায়, আমার সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, এর কারণে রান্নাবান্না করতে করতে দেরি হয়ে যায়, অনেক সময় খেতেও দেরি হয়। তো আসলে জানি না কেন এরকম হইতেছে। তো যাই হোক, আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যেহেতু এখনও বাচ্চাদের স্কুল খুলে নাই, দেখা যায় সামনে স্কুল খুললে তখন আমার মনে হয় যে আরও মানে স্কুলের তাগিতে মনে হয় যে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের যেন এই বদ অভ্যাসটা চলে যায়। আসলে মানে খুব চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য, বাট উঠতে পারতেছি না। আসলে এটা কি আমাদের ব্যর্থতা না কি জানি না, তো চেষ্টা করতেছি, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই আর কি ব্যাপার। তো সকালবেলা উঠে আর কি আমি আরাফাতের জন্য নাস্তা বানাচ্ছি, নুডলস। তো সূচনা কিন্তু ওরকম নুডলসটা তেমন একটা পছন্দ করে না, কিন্তু আরাফাতে কিন্তু খুবই ফেভারিট নুডলস। আর একটা হচ্ছে কি নুডলস স্যুপ, যেটা একটার মধ্যে দুই, এটা কিন্তু আরাফাত খুবই খুবই পছন্দ করে, যেটা মানে বলার বাইরে। আর হচ্ছে গিয়ে আমি যখন নুডলসটা রান্না করে নিয়ে যাব তখন ওর এক্সাইটমেন্ট দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে ওর নুডলসটা আসলে কতটা পছন্দের। তো আমি আসলে সাধারণভাবে ঘরে যেভাবে সবসময় রান্না করি সেভাবেই আজকে রান্না করছি, সেটাই দেখাচ্ছি। তো আমি বেসিক্যালি বেশিরভাগ এইভাবেই রান্না করি। আমার মনে হয় যে এভাবে রান্না করলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়, খেতেও আমার মনে হয় ভালোই হয়। যদিও নিজের রান্নার কথা নিজেই বলতেছি, বাট তারপরও বলছি খেতে ভালোই হয়। আর তাছাড়া হচ্ছে গিয়ে আরাফাত খুবই পছন্দ করে আমার নুডলস রান্না করাটা, তো ও খুবই মজা করে নুডলসটা খায়, আমার খুব ভালো লাগে। তো আজকে একটু মনটা খারাপ, কারণ হচ্ছে গিয়ে আমার ছেলের জ্বর আসছে,
আমার মানে আসলে আমার ঘরের মধ্যে কেউ অসুস্থ থাকলে আমার মনে হয় যে আমার মনে হয় মাথার উপরে আকাশ ভেঙে পড়ে এরকম একটা অবস্থা। তো সূচনার বাবাও একটু অসুস্থ, আসলে ওর সর্দি হয়েছে, তো এমনি আর কি নর্মালি সর্দি, ডাক্তার দেখাইছি, ওষুধ খাচ্ছে, বাট তারপর একটু মানে আনইজি ফিল হয়। আর তাছাড়া হচ্ছে গিয়ে মানে বুঝতেই পারতেছেন ঘরের মধ্যে কেউ অসুস্থ থাকলে কেমন লাগে। তো এই হলো অবস্থা। আসলে হঠাৎ করে কেন আরাফাতের জ্বর আসলো জানি না, বাট ওষুধ খাওয়াচ্ছি। জ্বরটা আসলে এরকম অবস্থা যে ওষুধটা খেলে জ্বরটা একটু কমে, আবার ওষুধটা খাওয়ার কিছুক্ষণ পরে, যেমন ওষুধটা খাওয়াইছি তার আধা ঘন্টা এক ঘন্টা পর জ্বরটা নাই, তার দেখা যায় 3-4 ঘন্টা পরে আবার দেখা যায় জ্বরটা আস্তে আস্তে আসতেছে, তো এরকম একটা অবস্থা। তো আজকে মোটামুটি ভালোই, রাত্রে ওষুধ খাওয়াইছি, পর থেকে এ পর্যন্ত এখনও জ্বর আসে নাই। তো দোয়া করবেন সবাই, আল্লাহ যেন মাফ করে, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর হচ্ছে গিয়ে আরাফাতের বাবার হচ্ছে সর্দি লাগছে, আসলে আমার মনে হয় যে মানে গরম থেকে হঠাৎ করে ঠান্ডার মধ্যে থাকা শুরু করছে, এই জন্য মনে হয় হঠাৎ করে গরম ঠান্ডাটা লেগে গেছে। তো ও ওষুধ খাচ্ছে, আগের চাইতে একটু বেটার আছে, বাট ও বলতেছে যে ওর একটু দুর্বল লাগে শরীরটা। তো মানে ওদিনকার মালটা নিয়ে আসছিল, তো মালটার জুস বানিয়ে দিয়েছিলাম, সেটা খাইছে, তো ওষুধ খাচ্ছে, তো মনে হয় যে এখন আগের চাইতে একটু বেটার। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে বাপ বেটা দুজন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আমি আসলে এখানে লুচটা রান্না করে নিচ্ছি, কারণ আরাফাতের অনেক ক্ষুধা লেগে গেছে। আরাফাত একটু পর পর এসে দেখতেছে যে আসলে কি রান্না করতেছি, আর মানে আসলে মানে ও যদি লুলুসের গন্ধটা পায় তাহলে ও যেখান থেকে যেখানেই থাক না কেন মানে ওখান থেকে ছুটে চলে আসবে যে আসলে এটা কি আম্মু রান্না করতেছে কিনা, মানে আমি রান্না করতেছি কিনা। তো আসলে যে একটা ব্যাপার হয় না, মোটু পাতলুর মধ্যে, যেমন মোটু যদি দেখে যে মানে সিঙ্গারার গন্ধ পেলে যেখানে থাকো ওখান থেকে উড়ে উড়ে চলে আসে, তো ও হইতেছে গিয়ে ওরকম, মানে যেখান থেকে গন্ধ পাক ও ওইখান থেকেই মানে পারলে উড়েই চলে আসতো মোটুর মতো। তো এরকম একটা ব্যাপার। তো এখন আমি এটার মধ্যে লুডুসটা দিয়ে দেবো। আসলে আমি সচরাচর এইভাবে রান্না করি লুডুসটা, আমার কাছে মনে হয় যে এভাবে রান্না করলে খেতে মনে হয় একটু ভালো লাগে, মানে মশলা যেটা সেটা পুরোটা লুডুসের মধ্যে যেতে পারে আর খুবই মানে ভালো লাগে। তো আসলে সেটা বড় কথা না, আমি রান্নাটাই করি এইভাবে, মাঝে মাঝে লুডুসটা আলাদাভাবে সিদ্ধ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এইভাবেই রান্না করি। যখন বেশি লুডুস রান্না করি, যে কোনো গেস্ট আসছে বা মানে বেশি রান্না করতে হচ্ছে, তখন আমি লুডুসটা সিদ্ধ করে নিই। আর আমরা যখন খাই বা মানে অল্প যখন রান্না করি, তখন এইভাবেই আমি বাসায় রান্না করি। তো এখন কিন্তু সূচনার বাবা লুডুস রান্না করতে পারে, এর আগে কিন্তু পারতো না, তো এখন লুডুস রান্না করতে পারে। এখন প্রায় সময় ও আমাদেরকে লুডুস রান্না করে খাওয়ায়, তো সেটা খুবই ভালো লাগে। আর আস্তে আস্তে ওনার হাতের রান্নাও খুব মজা হচ্ছে, মানে জানি না কেন মনে হয় রান্না ট্রাই করতে করতে আসলে সবার একটা মানে ই চলে আসে, রান্নার একটা রান্না করার যে প্লেসটা সেটা চলে আসে। তো ওর ক্ষেত্রেও মনে হয় সেটাই হয়েছে। তো এই হচ্ছে গরুর মাংস, আজকে গরুর মাংস রান্না করব, কারণ সূচনা কিন্তু মাংস মানে মাংস ছাড়া ভাতই খেতে চায় না, এটা আমি অনেকবার বলছি, তারপর আমার বলতে হয়, কারণ ওর জন্যে আমার বেশিরভাগ মাংস রান্না করা। কারণ যাই কিছু রান্না করি না কেন, ও সেটা দিয়ে যদিও ভাত খায়, ওকে ভাত খাওয়াতে খুবই কষ্ট হয়, মুখের মধ্যে ভাত নিয়ে মানে এরকম অবস্থা করে মনে হয় যে ওর মানে মুখের থেকে আর নিচের দিকে ভাত নামে না, এরকম একটা অবস্থা। তো আরাফাতে কিন্তু ডাল হলেই হয়, ওকে ডাল দিয়ে ভাত খাওয়াতে পারি, কিন্তু সূচনার ক্ষেত্রে সেটা না, ওকে নিয়ে অনেক রং তামশা করতে হয় ওর খাবার দাবার নিয়ে। তো এই যে দেখুন লুডুসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বাকি যে পানিটুকু আছে ওটা দিয়ে লুডুসটা হয়ে যাবে। তো কিছুদিন যাবত একটা বিষয় নিয়ে খুবই টেনশনে ছিলাম, আসলে খুবই আপসেট লাগতো জিনিসটার কারণে, যে আসলে কি হবে কি না হবে জানি না। তো এখন একটু রিল্যাক্স লাগতেছে, আসলে কিছু কিছু ব্যাপার থাকে যেগুলো শেয়ার করা যায় না, নিজেদের মধ্যেই রাখতে হয়। তো আসলে যদিও আমি কথাটা বলতে পারতেছি না, বাট তারপরও মানে মানে মন খারাপের কথাটা বলতেছি আর কি। তো মানে দুই একদিন খুবই আপসেট ছিলাম আসলে, বিষয়টা ভাবলেই যেন কেমন লাগতো। তো এখন অনেকটা ভালো লাগে, কারণ আস্তে আস্তে মানে মনে হইতেছে যে গায়ের সাথে মিশে গেছে এরকম একটা ব্যাপার, তো এই জন্য মনে হয় যে একটু ভালো বেশি লাগে। তো আসলে চেষ্টা করি সবসময় ভালো থাকার জন্য, তারপর দেখা যায় অনেক সময় মানুষ
পরিস্থিতির কারণে বা সাময়িক যে সমস্ত ঘটনাগুলো আমাদের সাথে ঘটে যায় সেগুলোর জন্য আমরা অনেক সময় আপসেট থাকি বা নিজেদের মধ্যে নিজেরা অন্যরকম একটা বিহেভ করি। সো আসলে সবাইকে সেটা কাটিয়ে বাঁচতে হয়, আসলে জীবনটি এরকম, তো কিছু করার নাই। তো যাই হোক, ওইটা নিয়ে এখন আমি ভাবি না, কারণ ওইটা মনে হয় যে এখন গায়ের সাথে লাগায় ফেলছি, এখন আর গায়ে লাগে না ওটা। তো আল্লাহ মাফ করুক, আল্লাহ যাতে আমাদেরকে মানে ওই সৎসাহসটা রাখার তৌফিক দেয় যাতে আমরা ওটাকে অতিক্রম করতে পারি, আল্লাহর কাছে সেই দোয়া করি। তো এই দেখুন আমার লুডুসটা কিন্তু হয়ে গেছে, আমি লুডুসটা পিরিজে নিয়ে নিছি, এটা সূচনা আরাফাতকে দিব। দেখুন আরাফাতের মানে আসলে ও কতটা এক্সাইটমেন্ট হয়েছে দেখুন। তো ও কিন্তু খুবই পছন্দ করে লুডুসটা, আমারও ভালো লাগে, তবে মানে ও যতটা পছন্দ করে হয়তো অতটা আমার না, কিন্তু ভালো লাগে খেতে। কিন্তু সূচনা ওরকম খায় না, সূচনা লুডুসটা একটু মানে অপছন্দ কর বেশি, পছন্দটা খুব কম। তো সূচনা আমাকে বলতেছিল যে চামচটা পাল্টায় দেওয়ার জন্য, আরাফাতকে যে চামচটা দিছি ওরকমই সেম চামচ দেওয়ার জন্য। তো আমি বলতেছি সেম চামচের কোনো দরকার নেই, যেটা দিছে ওটাতে খেয়ে নাও। তো তারপর উনি খাচ্ছে। আসলে ওরা দুজন এত দুষ্টুমি করে, আর কোনো কিছু দিলে বা কোনো কিছু মানে ওদের জন্য আনলে সেটা একই রকম হতে হয়, সেটার কোনো মানে অন্যরকম বা ভিন্নতা সেটার মধ্যে থাকতে পারবে না, সেটা একরকম থাকতে হবে আর দুজনকে একই রকম দিতে হবে, এরকম একটা ব্যাপার দুজনে করে। আর সারা দিন দুষ্টুমি ঝগড়া করতেই থাকে, মানে এটা ওদের নিত্যদিনের একটা মানে অভ্যাস, কাজ কাজ বলতে পারেন, এটা ওদের রুটিনের মধ্যেই পড়ে, প্রতিদিনের রুটিন এটা ওদের। তো দেখুন আমার গরুর মাংসটা কিন্তু মানে নর্মাল হয়ে গেছে, আসলে খুব বরফ হয়ে গেছিলো, তো এখন বরফটা ছুটে গেছে। হ্যাঁ, তো আজকে হচ্ছে গিয়ে গরুর মাংস ভুনা করবো। সূচনার পাপা কিন্তু গরুর মাংস ছাড়া অন্য কোনো মাংস খায় না, তো গরুর মাংসটা একটু বেশি খাওয়া হয় যদিও। তো আজকে এটাকে মানে পুরোই শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করবো, কারণ আলু দিব না, আলু দিলে ওরকম খাওয়া হয় না, সেজন্য ভাবতেছি আজকে আলু ছাড়াই রান্না করবো। তো সেজন্য পেঁয়াজও কেটে নিয়েছি, তো আজকে এটাকে শুধুই পেঁয়াজ দিয়ে যেটা বলে ভুনা বা কষানো যেটাই বলুক না কেন সেটাই করবো আজকে। তো আমারও কিন্তু গরুর মাংসটা খেতে খুবই ভালো লাগে, তবে আমার এই অভ্যাস নাই যে আমি শুধু গরুর মাংসই খাই, অন্য কোনো মাংস খাই না, এইটা আমার না, আমি অন্যান্য মাংস খাই, তবে খাসির মাংসটা আমি অত একটা পছন্দ করি না, এটা আমি শুধু কাচ্চির মধ্যে একটু বেশি পছন্দ করি, কাচ্চিটার মধ্যে এটা আমার বেশি ভালো লাগে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। তো চলুন আমরা গরুর মাংস রান্না করি, গরুর মাংসটা কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাই। তো চলুন গরুর মাংস রান্না করা যাক।
প্রথম মাংসটা কষানো হয়ে যাক, ততক্ষণে আমি একটু দেখে আসি সূচনার বাবা কি নিয়ে আসছে। তো এই দেখুন সূচনা বাবার লাড্ডু নিয়ে আসছে। আসলে আমি এই লাড্ডুটা খুবই পছন্দ করি, অবশ্য এই ইয়েলো কালার লাড্ডুটা আমি একটু কম পছন্দ করি, একটু বলতে কি অনেকটা কম পছন্দ করি, কিন্তু ওই যে এই যে এই লাড্ডুটা, এটা আমার খুবই ভালো লাগে, এটা আমি খুবই পছন্দ করি। আর এটা হচ্ছে গিয়ে আনন্দ বেকারির যে এই লাড্ডু, সে আনন্দ বেকারির লাড্ডু, এটা তো আসলে এটা খুবই মজার। যারা না খেয়েছেন একবার অন্তত খেয়ে দেখবেন, আসলে লাড্ডুটা খুব ভালো লাগবে। আমি জানি না এটার মানে এই লাড্ডুর স্পেশালি কোনো মানে লাড্ডু ছাড়া অন্য কোনো নাম আছে কি না আমি জানি না, বাট আমি লাড্ডু নামেই চিনি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আসলে সূচনা বাবাকে আমি এটাই আনতে বলছিলাম। তো আসলে দুইটা মিক্স করে নিয়ে আসছে, যে আসলে কোনটা পছন্দ করে বা দুইটাই যদি ভালো লাগে সেজন্য দুইটা মিক্স করে নিয়ে আসছে। তবে একটা জিনিস মিস্টেক করছে, সেটা হচ্ছে গিয়ে আমি যেটা পছন্দ করি সেটা কম নিয়ে আসছে, আর যেটা পছন্দ না করি সেটার পরিমাণটাই বেশি নিয়ে আসছে। তো আমি যদিও বলছি যে এটা এতগুলো আনছো কেন, তো বলছে আচ্ছা তুমি না খেলে আমি খেয়ে নিব, তো সেজন্য আর চেঞ্জ করি নাই। তো যাই হোক, আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা একটু খেয়ে দেখছি, বাট ভালো, কিন্তু এটার মধ্যে কি মানে গুঁড়ো দুধে যেই মানে ওই যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে, দেখতে পারতেছেন, আসলে এইটা না মানে মুখে পড়লে যেন কেমন একটু ফিল হয় আমার, আমার অন্য কার কি জানি না, তো এই জন্য আর কেমন ভালো লাগে না। তো এই জন্য ওই লাড্ডুটা বেশি পছন্দ করি আমি। তো এই দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। আসলে আজকের মাংসটা একটু অন্যরকম করে মানে রান্না করতেছি, তো মানে আসলে আমি সচরাচর এইভাবে রান্না করি না, স্বাভাবিক আমরা যেভাবে রান্না করি মানে সব কিছু মশলা কষানোর পরে যেভাবে আমার মাংসটা দেই ঠিক সেভাবেই রান্না করি। তো আজকে একটু অন্যরকম করে রান্না করতেছি, তো আই হোপ মজা হবে। তো এখানে আমি পোলাও রান্না করব, সাদা পোলাও, তো সূচনা আরাফাতের জন্য। তো চলুন আমরা পোলাওটা রান্না করে নিই। তো দেখুন আমি পোলাওটা রান্না করে নিয়েছি, পোলাওটা কিন্তু আমার হয়ে গেছে। তো আজকের পোলাওর চালটা যেন একটু কিরকম মানে কালারটা পুরো সাদা আসে নাই, কেন আমি জানি না। তো যাই হোক, তারপর রান্না করলাম। আসলে সূচনার খুবই পছন্দ করে পোলাও আর হচ্ছে গিয়ে মাংস, তো বেসিক্যালি ওদের জন্যই রান্না করা। আমি আর সূচনার পাপার জন্য ভাত রান্না, ভাত অবশ্য আছে রান্না করিনি, তো সেটাই খাবো। তো এই হচ্ছে গিয়ে আজকের রান্না বান্না, এইগুলো রান্না করলাম। তো এখানে দেখুন মাংস কিন্তু হয়ে গেছে, আর মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। মানে ক্যামেরা কেমন দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে অনেক সুন্দর হচ্ছে। তো এটাই হচ্ছে কি আজকে সারাদিনের রান্না, এই হচ্ছে গরুর মাংস, এই হচ্ছে সালাদ কেটেছি, আর হচ্ছে গিয়ে সাথে আছে করলা ভাজি আছে, ডিম সিদ্ধ করে এটা হালকা করে ভেজে রেখেছি, যেহেতু সূচনা খুবই পছন্দ করে ডিমটা, এটা এভাবে খেতে। এই হচ্ছে পোলাও। তো এই হচ্ছে আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।